নমুনা দিই, মসজিদের ভিতরে যদি কোনো মুসল্লি পাঁচ ছয় বছরের, চার পাঁচ বছরের বা সাত আট বছরের কোনো বাচ্চা শিশুকে নিয়ে ঢোকে আর নামাজ শুরু হওয়ার পরে ওই শিশু একটু কাঁদে ওঠে অথবা চিল্লে ওঠে, আপনারা বাংলাদেশের মুসল্লিরা এবং এই পাকশির এই লক্ষ লক্ষ দিনদার মানুষেরা নামাজের পরে ওই লোকটাকে কি রাগ করবেন কি করবেন না? করবেন। অনেক কথা ইমাম সাহেবই বলবে যে আপনাদের না বলিস এইসব বাচ্চা কাছে নামাজ নষ্ট করবেন না, নিজের নামাজ নষ্ট করলেন অন্যদের নষ্ট করলেন, অনেক রাগ করবে ঠিক না? আল্লাহ রসুল কেমন রাগ করতেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সময় সাত বছরের কম বাচ্চারা মসজিদে যেত মায়ের সাথে আর সাতের বড়রা যেত বাপের সাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নামাজে দাঁড়িয়েছেন, মসজিদের শেষ মাথায় মেয়েদের ভিতরে বাচ্চা কেঁদে উঠেছে, আমরা হইলে কি করতাম? নামাজের সালাম ফিরিয়ে বকা দিতাম যে তোমাদের জন্য মসজিদ আসা জরুরি নাকি? তোমরা তো ঘরে পড়লেই সব বেশি, কেন বাচ্চা কাছে নিয়ে আসছো? আমাদের নামাজগুলো নষ্ট করে দিলে বাবারা, কত কথা বলতাম। মেয়েদের জন্য মসজিদে জামাতে যাওয়া ফরজ নয়, ওয়াজেবও নয়, সুন্নতও নয়, কিছুই না। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি অনুমতি দিয়েছেন যদি তারা মসজিদে যেতে চাই যাবে, কথা বোঝেননি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে মেয়েরা পিছনে দাঁড়াতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি অনেক সময় নামাজ শুরু করি যে আজকে একটু লম্বা কেরাত পড়ব, কিন্তু পিছন থেকে বাচ্চাদের, ছোট বাবুদের, ছোট বাচ্চাদের কান্না যখন শুনি তখন আমার মনে হয় ওই বাচ্চাটার মার মনটা নিশ্চয়ই কষ্ট পাচ্ছে, ও তো বাচ্চাকে কোলে নিতে পারছে না, সান্ত্বনা দিতে পারছে না, কিন্তু বাচ্চার কান্নায় মায়ের মনটা কত খারাপ লাগছে, কত অস্থির লাগছে। কাজেই আমি নামাজ লম্বা না করে, নামাজটাকে দীর্ঘায়িত না করে আমি নামাজটা সংক্ষেপ করে তাড়াতাড়ি সালাম ফিরিয়ে দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন দরদি, মেয়েটা মসজিদে আসছে, নামাজ পড়তে আসছে, তার বাচ্চা কাঁদছে, কষ্ট হচ্ছে, তাড়াতাড়ি নামাজ শেষ করে দিয়েছেন। আর আমরা কি করব? আমরা উল্টো রাগা রাগি গাল দেব। কথা কি বুঝতে পারছেন ভাইরা? যাই হোক, যেটা ছোট বাচ্চাদের মসজিদে নিয়ে যাওয়া